কৃত্রিবাসী রামায়ণ আদিকাণ্ড নামে রত্নাকরের পাপক্ষয় মনুষ্য মারিয়া আনি যত ধন আমি আমার পাপের ভাগই বট কিনা তুমি পুত্রের বচন শুনি কহিল চ্যাবন হেন কথা তোমারে কহিল কোনজন কোন শাস্ত্রে শুনি আজকে কহে তোমারে পুত্রকৃত পাপ কেন লাগিবে পিতারে অজ্ঞান বালক তোরে কি কহিব কথা কবু পিতা পুত্র হয় পুত্র হয় পিতা যখন আমি পিতা ছিন মামি এখন বালক আমি পিতা হইলা তুমি যখন বালক ছিলে না ছিল যৌবন বহু দুঃখ করি তোমা করেছি পালন যত করিয়াছি পাপ আপনি সংসারে সে সব পাপের ভাগ না লাগে তোমারে এবে পিতা হইয়াছ পুত্র তুল্য আমি কোন রূপে আমারে পুষিবে নিত্য তুমি মনুষ্য মারিতে তোমা বলে কোনজন তোমার পাপের ভাগী হব কি কারণ শুনিয়া বাপের বাক্য হেট মাথা করে কান্দিতে কান্দিতে কহে মায়ের গোচর সত্য করি আমারে গো কহিবে জননী আমার পাপের ভাগী নহে কি আপনি জননী কহিল ক্রুদ্ধা হইয়া ওপার এক দিবসের ধারকে শোধে আমার দশ মাস গর্ভে ধরি পুষেছি তোমারে তবকৃত পাপ পুত্র না লাগে আমারে শুনিয়া মায়ের বাক্য হেট কইল মাথা পত্নীর নিকটে গিয়া কহে সব কথা জিজ্ঞাসী তোমারে প্রিয়ে সত্য করি কও আমার পাপের ভাগই হও কি না হও শুনিয়া স্বামীর বাক্য কহিছে রমণী নিবেদন করি প্রভু শুন গুণমণি বিধাতা করিল মোড়ে অর্ধাঙ্গের ভারী অন্য পাপ নিতে পারি এই পাপ নারী যখন করিলা তুমি আমারে গ্রহণ সর্বদা করিবে মম রক্ষণ পোষণ আর যত পাপ পুণ্য ভালো লাগে মোরে পোষণার্থ পাপ ভাগ না লাগে আমারে মনুষ্য মারিতে কে বা বলিল তোমায় এইমাত্র জানি তুমি পালিবে আমায় শুনিয়া ভারজার কথা রত্নাকর ডরে কেমনে তরিব আমি এ পাপ সাগরে পাপেতে ডুবিনু আমি কি হইবে গতি কান্দিতে লাগিল দস্যু ভাবিয়া দুষ্কৃতি লোহার মুদগর তবে মাথায় মারিয়া পড়িল ভূমিতে এবে অচেতন হইয়া উঠিয়া মুনির পুত্র ভাবিল অন্তরে সেই মহাজনের যদি মোরে কৃপা করে ইহা ভাবি উভয়ের সন্নিধানে গিয়া কহিল ব্রহ্মার পায়ের জিজ্ঞাসিনু আমি সবাকারে মম ভাগি কেহ নাহিক সংসারে আপনি করিয়া কৃপা দিলা দীপবগবান এ সকল পাপে কিসে পাব পরিত্রাণ কহিলেন পিতামহ মুনির কুমারে তুমি স্নান করিয়া আইস সরোবরে শুনিয়া চলিল তবে সরোবর পারে তার দৃষ্টিমাত্র জল অন্তরিক্ষে উড়ে শুষ্কস্থলে মোরেমিন মকর কুম্ভীর কহিল ব্রহ্মার কাছে না পাইয়ানির ছিল যে অগাধ জল এই সরোবরে দৃষ্টিমাত্র জল হইল অন্তরে শুনিয়া কহেন ব্রহ্মা সঙ্গী তপোধনে হইয়াছে পূর্ণ পাপ তরিবে কেমনে কমণ্ডলু জল ছিল দিলেন মাথায় মহামন্ত্র মুনিতারে কহিবারে যায় টিকটে আসিয়া ব্রহ্মা কহে তার কানে একবার রামনাম রে বদনে পাপে জড় যে রাম বলিতে না পারে কহিল আমার মুখে এ কথা নাস্ফুরে শুনিয়া ব্রহ্মার বড় চিন্তা হইল মনে রাম রামনামে মুখে কেমনে মকার কহিলে অগ্রেরা কহিলে শেষে তবে বা পাপির মুখে রামনাম আসে ব্রহ্মা বলিলেন তারে উপায় উপায়ে চিন্তিয়া মনুষ্য মরিলে বাপু ডাক কি বলিয়া শুনিয়া ব্রহ্মার কথা বলে রত্নাকর কৃত মনুষ্যের মরা বলে সব নর মরা নয় মরা বলি জপ অবিশ্রাম তবে মুখে তখনই রাম রামনাম শুষ্ক কাষ্ঠ দেখিলেন বৃক্ষের উপরে অঙ্গুলি ঠাড়িয়া ব্রহ্মা দেখান তাহারে বহুক্ষণে রত্নাকর করি অনুমান বলিল অনেক কষ্টে মরা কাষ্ঠ খান মরা মরা বলিতে আইল রামনাম পাইল সকল পাপে দস্যু পরিত্রাণ তুলারাশি যেমন অগ্নিতে ভস্ম হয় একবার রাম নামে সর্বপাপ হয় রামের মহিমা দেখি ব্রহ্মার তরাস আদিকান্ত গাইল পণ্ডিত কৃত্রিবাস